আমি তো লাইনম্যানকে এরকম করতে দিব না, সিস্টেমের কাজ জাহান্নামে যাবে আমার কিছু না, আমার শুধু জরুরি গ্রাহক সেবাটা চালু রাখতে হবে আর সকল কাজ বন্ধ থাকবে। আমার আগে একটা মানুষের জীবনের চেয়ে তো আর বড় কিছু থাকতে পারে না। আমি যে জিনিসটি করে আমরা সকল জায়গাটা নির্দেশনা দিয়ে দেবো, বিশেষ করে দুনিয়া দিনের সরকার যারা আছেন, জরুরি অভিযোগ ব্যতীত, রিকানেকশন সিএম ব্যতীত আর জরুরি রক্ষণাবেক্ষণ আপনারা সকল কাজ বন্ধ রাখবেন, সকল কাজ বন্ধ রাখবেন। একবারে স্পষ্ট কথা, আগে লাইনম্যানদের ছুটি নিশ্চিত করবেন। হ্যাঁ, অনেক জায়গায় আমরা দুদিন ছুটি দিতে পারি না অভিযোগ কেন্দ্র বেসিস, এটা আমরা জানি, সেটাকে লাইনম্যানরা কনসিডার করবে। আর ভাই কাজ তো থাকবেই, রিল্যাক্স তো দিতে হবে মানুষকে, তো আমার লাইনম্যান যেই কাজ করে আমি আপনাদের সেই কাজ করি না, করি আমরা করি না, আমরা তো কথা বলি অনেক কথা, একেবারে স্পষ্ট ভাবে যে জরুরি অভিযোগ সত্য হবে, কোনো গ্রাহক ভঙ্গ রাখা যাবে না। রিকানেকশন সিএমও জরুরি রক্ষণাবেক্ষণ বলতে তাৎক্ষণিক যদি এটা হয়। আরেকটা বিষয় হচ্ছে শিডিউল মেইনটেনেন্স, যেটা শিডিউল মেইনটেনেন্স থাকে না, সকল ধরনের ফোর্সে কোনো কাজ হবে না, লাইনম্যান দিয়ে ফোর্সে কোনো কাজ হবে না, লাইনম্যান অভিযোগ সারবে, ফোর্সের কাজ মিনি ঠিকাদার দিয়ে করে দেবো, কোনো সমস্যা আছে? যদি বিষয়টা এরকম হয় যে এক্সেপশনাল একটা জিনিস, একটা দূরের পিপিএস ভাগ্য গুণে এমনি একই স্পেন পল্টু গুণ তার টানলে একটা সংযোগ পায়, সেটা কেস আলাদা, কিন্তু এছাড়া সকল ধরনের মানে কাজ মিলি ঠিকাদার দ্বারা হবে। একটা তার সিরিয়া গেছে সেটার হিসাব আলাদা, একটা প্রোসাম ভাইগে গেছে সেটার হিসাব আলাদা, কিন্তু আপনাদের দায়িত্ব আছে, লাইনম্যানদের দায়িত্ব আছে, প্রোসামটা ভাঙার আগেই যদি আপনারা স্টিকিং করে দিতে পারেন, নোট অনুমোদন করে দিতে পারেন, আমরা ঠিকাদার দিয়ে করে দিব। কিন্তু প্রথমটা ভাঙা পড়ে গেলে তো আর তখন আমি ঠিকাদার খুঁজতে পারবো না। আপনারা আগামী সাত দিনের ভিতর তার তার জরুরি কাজ কি কি করা লাগবে, জরুরি রক্ষণাবেক্ষণ, এই কাজের স্টিকিং করে নোট দিয়ে পাঠিয়ে দেবেন। আপনারা যে বিভিন্ন ইয়া দিচ্ছেন না, যে প্যাক্সিস টাইম পূরণ করে মালামাল চাইছেন না, সকল কাজ করতে হবে, আপনারা প্যাকেজ আকারে করে দেন, ডিউপি করে দেন, আমরা মিনি ঠিকাদার দিয়ে করে দিবো।